আমার নাম বিশ্বজিৎ সরকার। আপনি কোন পঞ্চায়েতে? আমি এই পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি, 4 নম্বর ওয়ার্ডের প্রধান, আর আমি 4 নম্বর ওয়ার্ডের মেম্বার। এই ইস্টুন নিয়ে কী ঝামেলা? ইস্টুন নিয়ে ঝামেলা বলতে এখানে তালা চাবি প্রধানের কাছে থাকে, প্রধান উপপ্রধানের কাছে। এরপরে এখানে 6টা ফ্যান আছিল, ফ্যানটি নাই, গুরু দিকটা ভাঙা টাঙাও নাই। তারপরে কিছু মাছের খানা আছিল, নষ্ট করছে, মাছের খানাও আছে, কিছু কিছু খানা আছে, 10-12 গেছিল, কিছু খানাও নাই, কিছু সিমেন্ট আছে, রড আছে, এগুলিও নাই। আপনার কী মনে হয় এগুলো কি চুরি হয়েছে? এগুলি তো চুরি হয়েছে না হয়েছে এটা আপনারাই বুঝতে পারবেন। তালা চাবি যার কাছে আছে উনি বলতে পারবেন কি চুরি হয়েছে। যদি চুরি হইতো তাহলে এই যে ঢালাগুলি ভেঙে নিত, ঠিক আছে না? তাই ভেঙে যেহেতু নিয়েছে না, তালা চাবি, তালার জায়গায় তালা আছে, চাবির জায়গায় চাবি আছে, মালগুলি নাই। মানে এখানে যে রড ছিল বা মাছের খাবার ছিল, এগুলি কি মানে পঞ্চায়েতের না অন্য কোনো দপ্তর? না, এটি তো পঞ্চায়েত দপ্তরের বলতে মাছের ফিশারি ডিপার্টমেন্টের খানা দিয়েছে, কিছু খানা জনসাধারণকে দিয়েছে, কিছু দিয়েছে না। রডগুলো কিছু ছিল? রডগুলিও পঞ্চায়েতেরই, কিছু খালবার হওয়ার কথা ছিল, খালবারের মাল ছিল।